সেদিন আমার বাবা আমাকে ঘরে নামিয়ে দিয়ে কিছু কাজের জন্য বাইরে গেল। ঘরে ঢুকতেই দেখলাম আমার মা কিচেনে কিছু কাজ করছিল। আমি তাকে দেখে খুশি হয়ে তার কাছে যেতে লাগলাম। তার খোলা চুলে আমি তার মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি যেমনই তার গায়ে হাত রেখে তাকে ডাকলাম তখন দেখলাম সে অন্য কেউই ছিল। আমি তাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম আর দেখলাম চারিদিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এসব দেখে ছুটতে আমি আমার রুমের ভিতর গিয়ে একটা আলমারির ভিতর ঢুকে পড়লাম। দেখতে দেখতেই ওই মহিলাটাও আমার রুমের ভিতর চলে এলো। তাকে দেখে আমি আমার আলমারির দরজাটাকে বন্ধ করে দিলাম। কিন্তু ওই ভয়ানক মহিলা আলমারির দরজাটাকে খোলার চেষ্টা করতে লাগলো আর সে একটা অদ্ভুত ভাবে হাসছিল। তখনই আমার মা ঘরে চলে আসে। সে কিচেনের রক্ত দেখে জোরে চিৎকার করতে শুরু করলো। আমার মায়ের আওয়াজ পেয়ে ওই মহিলাটা সেখান থেকে চলে গেল। আমি ছুটতে এসে আমার মাকে জড়িয়ে ধরলাম। এরপর পুলিশ এসে আমাদের ঘরের তল্লাশি নিল কিন্তু ততক্ষণে ওই মহিলাটা সেখান থেকে পালিয়ে গেছিল। গরমের ছুটিতে আমি আমার ভাইয়ের সাথে ঠাকুমার বাড়ি ঘুরতে গেছিলাম। সেখানে একটা 100 বছর পুরনো কুয়ো ছিল যেটাকে নিয়ে আমাদের ঠাকুমা আমাদেরকে গল্প শোনাতো। সে বলতো সেখানে নাকি একটা ভয়ানক জীব বাস করে। তাই আমরা ওই ভয়ানক জীবের ফটো তোলার জন্য সেখানে একটা টেন্ট তৈরি করে কুয়োর উপর একটা মাংসের টুকরো রেখে দিলাম। রাত্রিবেলায় বাইরে থেকে কিছু আওয়াজ এলো। আমি আমার ভাইকে ঘুম থেকে উঠিয়ে যখন কুয়োর কাছে গেলাম তখন দেখলাম সেখানে মাংসের টুকরোটা ছিল না। আমার ভাইয়ের আওয়াজ শুনতে পেয়ে ওই জীবটা হঠাৎ কুয়োর ভিতর থেকে উঠে আমার ভাইকে টানতে টানতে কুয়োর ভিতর নিয়ে গেল। যেটা দেখে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে আমি আমার মা বাবাকে ডাকলাম। তারা এসে যখন কুয়োর ভিতর দেখলো তখন আমার ভাই সেখানেই পড়েছিল। তাকে আমরা কোন রকমে কুয়োর ভিতর থেকে বের করলাম কিন্তু তার একটা হাত ভেঙে গেছিল। তোমরা যদি এই ভিডিওর পার্ট টু দেখতে চাও তাহলে তাড়াতাড়ি 10,000 লাইক কমপ্লিট করে দাও। আমি জানি খুব তাড়াতাড়ি তোমরা এটা করে ফেলবে। এই গল্পটা আশা নামের একটা মেয়ের। সে তার ফ্যামিলির সঙ্গে ঠাকুমার বাড়ি ঘুরতে গেছিল। সেখানে আরো অনেক মেয়ে ছিল, তারা সবাই মিলে ড্রয়িং করছিল। তখনই আশা ওই রুমের কোনায় একটা মহিলাকে সাদা পোশাক পরে বসে থাকতে দেখলো। সে তার বোনকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই মহিলাটাকে দেখতে পাচ্ছ? সে যখন পিছন ঘুরে দেখলো তখন ভীষণ ভয় পেয়ে গেল। তখনই ওই মহিলাটা তাদের দিকে তাকালো। তার বড় বড় চোখের নিচে কালো দাগ ছিল আর সারা শরীর সাদা ফ্যাকাশে। হঠাৎ সে তাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো, যেটা দেখে আশা আর তার বোন ভীষণ ভয় পেয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার তো এটা, তারা দুজন ছাড়া ওই মহিলাকে আর কেউই দেখতে পাচ্ছিল না। যখন আশা তার ঠাকুমাকে গিয়ে সব ঘটনা বলল তখন তার ঠাকুমা বলল, অনেকে বলে নাকি এই ঘরে অনেক বছর আগে একটা মহিলা আত্মহত্যা করেছিল আর তারই আত্মা নাকি এই ঘরের ভিতর ঘুরে বেড়ায়। গল্পটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।